আসসালামু আলাইকুম, নতুন ব্লগে স্বাগতম। আজকে চলে আসছে আসলে কোনিক্স বিন্টার। এটা আসলে জার্মানির রাইনল্যান্ড ফালস স্টেটের একটা জায়গা। কোনিক্স বিন্টার আসলে এটা দুইটা শব্দের সহকারে আসলে একটা নাম। কোনিক মানে আসলে রাজা এবং বিন্টার নামে হলো শীত, মানে হ্যাঁ। তাহলে এটা কি তাহলে শীতের রাজা? আমি আসলে কোনো কিছু আইডিয়া নাই। আমি জাস্ট হাবানোর থেকে এখন বের হচ্ছি। বের হয়ে আসলে এইখানের যে প্লেসগুলো সেই প্লেসগুলো আসলে ঘোরার চেষ্টা করব। আজকে আমার সাথে নাবিহা আছে, তো নাবিহা আর আমি একসাথে ঘোরার চেষ্টা করব। আমরা কনিক উইন্টারের একটা শ্লুসেল মানে ক্যাসেলে যাচ্ছি, এবং ওই ক্যাসেলটা আসলে পাহাড়ের অনেক উপরে। এবং তারপরে আসলে আরেকটা প্লেসে যাব, যেখান থেকে আসলে মোটামুটি অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, মোটামুটি রাইন রিভারটা ভালো করে দেখা যায় এবং ফুল কনিক উইন্টারটা দেখা যায়। তো আমরা দুপুরের পরে আসলে রওনা দিয়েছি, তো ওইখানে ওঠার জন্য একটা ট্রেন আছে। সো ওই ট্রেনটা আসলে আমরা পাবো কি না আমরা শিওর না, যদি পেয়ে যায় তাহলে তো বেটার, আদারওয়াইজ আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে, এবং ওইটা আসলে খুব ভালো ডিসিশনও না এবং ভালো অপশনও হবে না। তারপর আসলে আমরা চেষ্টা করব ওই ট্রেনটা ধরার জন্য। এখন মোটামুটি 4টার মতো বাজে, সো আমাদের কাছে এত সময় নেই যে ওইটাতে আমরা উঠতে পারবো। ওই ট্রেনটার কাছাকাছি যাচ্ছি, তো আমরা আসলে শিওর না, আর সরি আসলে প্রচুর শব্দ হচ্ছে যে ওই ট্রেনটাতে আসলে উঠতে পারবো কি না। আমরা ট্রেন স্টেশনটাতে কাছাকাছি পৌঁছাই গেছি, কিন্তু চেক করতে হবে যে আসলে কখন ট্রেনটাতে আসলে আমরা উঠতে পারবো। হ্যালো, দিস ড্রাই পেজন, মাই নেম ইজ কিন্ডার, আবার নকনিস্ট ইজ এক্স, আবার ফিয়ার ইজ কিন্ডার, হ্যাঁ আফিয়ার, উই আর আউট টু স্টুডেন্ট, উই ফিল আ কস্ট ফর দিস, সো The student gives keine Rabatt. Keine Rabatt? Nein, leider. Okay. Normalerweise, wie viel kostet 3 Personen? Hin und zurück, und dann müsste sie nur rauf und dann zu Fuß. Was kostet für hin und zurück und was kostet nur? Also 30 Euro hin und zurück. Und? Nur hoch 25. আমরা আসলে একটা ডিসিশন নিয়েছি যে আমরা হেঁটেই উপরে উঠব, কারণ তিনজনের জন্য মোটামুটি কস্ট পড়বে হলো হিরেন স্বরূপ, মানে যাবো আবার আসবো ট্রেনে করে 30 ইউরোর মতো। সো আমরা ডিসিশন নিয়েছি যে হেঁটেই আমরা যাব, তারপরে যেই টাকা দিয়ে আমরা যেতাম সেই টাকাটা খেয়ে ফেলব, কারণ হলো 30 ইউরো আসলে অনেক কস্ট। কিন্তু আমাদের মনে হয় এক ঘন্টার মতো লেগে যাবে, যদিও নামতে মাত্র 30 মিনিট লাগে, কিন্তু উঠতে এর ডাবল টাইম লাগবে। সো তারপর আসলে আমরা এই জিনিসটা এনজয় করতে চাই। সো আমরা না বিহা অলরেডি ম্যাপ নিয়ে আগায় যাচ্ছে, আমরা বরঞ্চ পিছনে। মোটামুটি 5 মিনিট হাঁটছি, তো এখান থেকে আসলে এই ভিউটা দেখা যাচ্ছে। মোটামুটি না বিহা ওইদিকে ডাকাটা কী করতেছে, না বিহা ম্যাপ নিয়ে আগায় যাচ্ছে। সো এইটা আসলে খুব ইজি না, মানে একেবারে ফুরে নাক বরাবর একবার মাথার উপরে উঠার মতো আর কি। আই থিঙ্ক মাঝে মাঝে এই ধরনের হাইকিংগুলো আসলে করা প্রয়োজন। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে পসিবল না, কিন্তু বান্দরবন রাঙামাটি যে এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের নেওয়া যেতে পারে, কারণ এই এক্সপিরিয়েন্সগুলো মোটামুটি ভালো করে। ওকে ওকে, আসলে প্রথমে আমি আসলে একটা ভুল ইনফরমেশন দিয়েছি, এই কোনিক্স বিন্টারটা আসলে রাইনল্যান্ড ফালসে না, এটা আসলে অ্যানারবে স্টেটের মধ্যে। মানে আমি আসলে রাইনল্যান্ড ফালস থেকে খুব অল্প তো আসলে মুভ করেছি, সেই জন্য আসলে আমার মনে ছিল না যে এটা আসলে অ্যানারবের ভিতরে। যাই হোক, আমরা আসলে উপরের দিকে যাচ্ছি, এবং যেতে যেতে আসলে অনেককে পাস করেছে যারা আসলে অলরেডি উপরে গিয়েছিলো, এখন নিচে নেমে যাচ্ছে। আমার পিছনে দেখেন একটা বাড়ি আছে, মানে কিছু পার্সন আছে খুব আরামপ্রিয়, তারা আসলে এই জায়গায় আসলে বাড়ি করে রাখছে এবং তাদের গাড়ি আছে, মোটামুটি ইজিলি তারা উঠতে পারে। কিন্তু এই ধরনের একেবারে মোটামুটি মানুষহীন ছাড়া জায়গায় বসবাস করা মানে খুব ইজি না। এটা আসলে ওই ট্রেন লাইনটা, যে ট্রেন লাইনটা দিয়ে আসলে ট্রেনটা উপরের দিকে উঠে, এবং আপনারা খেয়াল করবেন সেটা হলো যে দুই ট্রেনের মাঝখানে একটা স্পেস আছে যেখানে আসলে একটু খাঁচ খাঁচ কাটা আছে। তো ওইখানে আসলে এটা তো যেহেতু উপরের দিকে উঠছে, ট্রেন তো ওঠা সম্ভব না, ওইখানের একটা টেকনোলজি ইউজ করে
ওই মাঝখানে কিছু একটা ঢুকিয়ে আস্তে আস্তে ট্রেনটা উপরে উঠছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যখন হাঁটছিলাম তখনই আসলে এই ট্রেনটা আসতেছে, এবং ট্রেনটা আসলে ইলেকট্রিসিটিতে চলে। এখানে যে লাইন আছে সে লাইনটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে এই লাইনটা দিয়ে একটা ট্রেন অলরেডি আসছে, এবং মোটামুটি যাত্রী খুব বেশি না, মাত্র একজন। আমরা এখানে যে একটা স্লুস আছে, মানে ক্যাসেল যেটা আছে, সেটা আসলে ক্রস করতেছি। কিন্তু আসলে আমরা টপ যেখান থেকে ভিউটা দেখা যায় সেখানে যাব, যেটা কনিক্স উইন্টারের খুব স্পেশাল। ওইখান থেকে মোটামুটি ফুল কনিক্স উইন্টার দেখা যায় এবং অনেকটা প্লেস জায়গা দেখা যায়। আসলে ওই জায়গাটা না গেলে আসলে এখানে আসার কোনো মানেই হয় না। সো আমরা প্রথম ওই জায়গাটায় যাব, তারপর ব্যাক করার পথে আসলে আমরা ক্যাসেলে চলে আসব। আমরা আস্তে আস্তে আসলে একটা বনের ভিতরে ঢুকে গেছি, যেটা আসলে কনিক্স উইন্টারের টপ ভিউ থেকে মোটামুটি 10 মিনিটস লাগে এখান থেকে হেঁটে যেতে। হয়তো নামার সময় 5 মিনিট লাগবে, কিন্তু এখন 10 মিনিটস লাগবে যেহেতু আমরা উপরের দিকে উঠছি। আপনাদের যদি একটু দেখাই, মানে এটা আসলে অপরূপ সৌন্দর্য। যেহেতু নেচার সবসময় সুন্দরই থাকে, এটা যে কোনো দেশেই থাকুক, কিন্তু এখানে একেবারে র তো, এখানে তো আসলে আর মানে মানুষের পদচারণা হয়তো পড়ছে, কিন্তু সেইভাবে আসলে এখানে অনেক কিছু ডেভেলপ করা হয়নি। এবং এখানে রাস্তাও নাই, শুধু খালি ছোটো একটা কার্পেটিং রাস্তা আছে। কেউ গাড়ি নিয়ে হয়তো আসতে পারবে না, বা আসতেও পারে কারণ রাস্তাটা খুব ছোট। এবং আমরা মোটামুটি ওই যে নাবিহা আসতেছে, আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আর 10 মিনিটস পরেই ইনশাল্লাহ আমরা একেবারে টপ ভিউ যেটা কনিক্স উইন্টারের সেখানে চলে যাব। But here is a slippery. Maybe elephant will not come to, here. Huh? Not tigers. Not tigers. Maybe monkey can come, right? Okay, Nabiha, come. Tree. Okay, Nabiha, come. নাবিহা, তুমি এই যে উপরে উঠেও যে জাম্পিং করতেছো, তোমার টায়ার লাগছে না? হ্যাঁ, ও নাও নাবিহা টায়ার। এইটা আসলে কনিক্সের টপ ভিউ না, এখান থেকে আসলে স্লুসলটা দেখা যাচ্ছে। বারবার স্লুস 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 বলতেছি, এটা আসলে জার্মান একটা ওয়ার্ল্ড। সেটা হলো এখান থেকে ক্যাসেলটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আসলে রাইন রিভারটাও অনেকটা জায়গা দেখা যাচ্ছে, এবং মোটামুটি কয়েকটা এরিয়া দেখা যাচ্ছে, খুবই সুন্দর। মানে আমি আসলে বইলে আসলে বুঝাতে পারবো না যে এখান থেকে কতটা সুন্দর। আমরা অল্প কিছু পথ আছে, নাবিহা অলরেডি সামনের দিক এগিয়ে যাচ্ছে, তারপরে আসলে আমরা ওই টপ ভিউটা দেখতে পারবো। তো টপ ভিউতে যাওয়ার আগে আসলে, এবং প্রচণ্ড বাতাস, আমি এক্সট্রিমলি সরি, আসলে ভিডিও করতে গেলে বাতাস আসলে ভিডিও অনেক ডিস্টার্ব হয়, আমি আসলে এক্সট্রিমলি সরি। এখান থেকে একেবারে খাদের দিকে চলে গেছে, এখান থেকে কেউ যদি পড়ে তাহলে তার মোটামুটি মৃত্যু নিশ্চিত। না মারা গেলেও মোটামুটি, যেহেতু গাছপালা আছে, ধামধাম বাড়ি খেতে 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 সে খুব বেশি অসুস্থ হয়ে যাবে। সো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, আর অল্প কিছু পথ আছে আমরা একেবারে টপ ভিউতে পৌঁছানোর জন্য। আশা করি আপনারা এত সময় পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, হয়তো কেউ খুব টেনে টেনে দেখতেছেন, হয়তো 2-1 মিনিট দেখার পরে কেউ বোর হয়ে যাচ্ছেন। আমি আসলে বলবো যে আমার চ্যানেলটা আসলে যারা আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন শেয়ার করতে পারেন, আপনারা কমেন্টস করতে পারেন, এবং লাইক আপনি যদি পছন্দ করেন ডেফিনেটলি লাইক দিবেন, আর পছন্দ না করলে তো আমি জানি আপনারা ডিসলাইক দিবেন, যেটা আসলে আমি চাই না। কিন্তু আপনারা যদি আমাকে হেল্প করতে চান তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, আমি আসলে এগিয়ে যাব, আমার চ্যানেলটা এগিয়ে যাবে। যদিও আসলে আমি অনেকবারই বলেছি, এটা আসলে আমি কাউকে ছোট করার জন্য না, বা অন্য কিছু মিন করার জন্য না, যে আপনারা যদি আমার চ্যানেলটা লাইক করেন আর না করেন, আমি কন্টিনিউয়াসলি এই ধরনের ব্লগ করে যাব। যেহেতু আমি ঘুরতে পছন্দ করি, আগে এমনিই ঘুরতাম, তখন আসলে আমি ব্লগ টক করতাম না, কিন্তু এখন যেহেতু চিন্তা করছি যে আসলে আমি ব্লগও করছি, এবং এটা আমার কাছে খুব, ভিডিও মেক করতে আমার খুব পছন্দ হয়, সো ব্লগ কেন নয়। তো আমরা আশা করি যে অল্প কিছু নদী পৌঁছে যাব। নাবিহা খুব বেশি টায়ার্ড,
মাঝে মাঝে সে চিল্লাচিল্লি করতেছে কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নাবিহা climb in the tree so who will climb you and me with me you want okay let's climb but I cannot climb Nabiha see here is so many rocks do you know this rocks is falling down from there see over there that rocks from over there they're falling down what are you doing Nabiha okay okay Nabiha later we will sit together your mama is going to over there then we have to go over there you can walk over there why you are doing like that how can I help you you should help yourself by yourself yeah I know that's why I'm telling you earlier are you tired Nabiha is it so beautiful yeah here is a hole yeah maybe one crocodile or panther will come maybe a snake maybe that's why you have to watch out yeah watch out tigers yeah tigers maybe tigers will not come because you know a tiger is very fat and that's why she live in real jungle oh real jungle yes. Yeah. Do you think is it not a real jungle no so what do you think এবং উইন্টার পার্কে যাওয়ার আগে আসলে এখানে কিছু পাথর আসলে ভাঙা পড়ে গেছে যেটা আসলে ওরা এইভাবেই রেখে দিছে এবং মাঝখানে মাঝখানে ওরা আসলে কীভাবে যেন একটা প্লাস্টার করছে এবং কিছু কিছু জায়গা মোটামুটি বাইন্ডিং করছে আই থিঙ্ক আমি জানি না আসলে এখানে মানে এটা কি পাহাড় ধসটা রোধ করার জন্য করছে কিনা আমি জানি না আপনারা যদি একটু খেয়াল করেন উপরের দিকে কিছু ম্যানমেড বাইন্ডিং আছে সো মেবি এটা আসলে পাহাড় ধস রোধ করার জন্য করেছে এবং কিছু ইন্ডিকেটর লাগিয়েছে আই থিঙ্ক মানে পাহাড় ধসটা যেন না হয় এবং মোটামুটি কনসার্ন পার্সন যেন জানতে পারে সেটার জন্য আসলে করা হয়েছে আমরা আসলে একেবারে টপে পৌঁছে গেছি মানে টপ ভিউটা আসলে আমি আর দুইটা সেকেন্ড পরে দেখাবো আপনারা কি চাচ্ছেন যে আমি টপ ভিউটা দেখাই যদি না দেখে তাহলে কেমন হবে অবশ্যই দেখাবো কারণ আমার চ্যানেলে যেন আপনারা ভিডিও দেখেন সেই জন্য হইলেও আমি টপ ভিউটা দেখাবো ওয়েলকাম টু কনিক্স ভিন্টা টপ ভিউ এইখান থেকে আমার মনে হয় 5-6 স্টার্ট এর বেশি হয়তো দেখা যেতে পারে এখান থেকে মানে আপনারা যতটুকু দেখছেন এদিকে একটা রাস্তা আছে একটা ট্রেন লাইন আছে তারপর রিভার আছে এটা হলো রাইন রিভার এবং ওই দিকটা দেখেই যেদিক থেকে আসলে ক্যামেরাটা ঘুরিয়েছি সেদিক থেকে আসলে আমরা এসেছি এবং অসম মানে এক কথায় এর চেয়ে সুন্দর কিছু আর হইতে পারে না আপনারা যারা বাংলাদেশে আছেন তারা আসলে এই ধরনের ভিউ আপনারা সেটা হলো বান্দরবন রাঙামাটিতে গেলে পাবেন আসলে অনেকটা টপ ভিউ দেখিয়েছি কিন্তু এখানে আরেকটা টপ ভিউ আছে সেখানে আসলে আমি উঠছি আর কি তো আমার হয়তো 3-4 মিনিট লাগবে ওইখানে উঠতে গেলে ওই এর উপরে আসলে আর কোথাও নাই ওইটাই আসলে লাস্ট অফ ভিউ তো আমি ওইদিকে যাচ্ছি আসলে একেবারে উপরে উঠে গেছি এটা আসলে কনিক্স ভিন্টারের টপ পয়েন্ট প্রচণ্ড বাতাস আজকে ওয়েদার খুব বেশি যে ভালো ব্যাপারটা এরকম না খুবই বাতাস আমি জানি না এই নয়েজগুলোকে আমি রিমুভ করতে পারবো কিনা এবং যে পরিমাণ বাতাস আসতেছে এটাকে ভাঙা টাঙা যায় কিনা সেটাই তো বুঝতেছি না Thank you.
আমি ফুল টপ ভিউ থেকে আসলে নিচের দিকে নামতেছি। তো এটা আসলে একটা ওয়ান্ডারফুল প্লেস, মানে পাহাড়ের উপরে এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর ভিউ দেখা যায়। জার্মানিতে যারা আছেন তারা আসলে অবশ্যই এই জায়গাটায় একবার হলেও আসতে পারেন, ভাল লাগবে। মানে মনে হবে যে আপনি সুন্দর কোথাও একটা জায়গায় এসেছেন। আর যারা বাংলাদেশে আছেন তারা আসলে বাংলাদেশের অনেকগুলো প্লেস ঘোরার চেষ্টা করেন। আমি কিন্তু জার্মানিতে আসার পরেই যে আমি আসলে জার্মানির বিভিন্ন জায়গায় ঘুরতেছি ব্যাপারটা এরকম না, বাংলাদেশে থাকতেও আসলে আমি প্রচুর ঘুরেছি। যদিও শেষ টাইমে ছবি ছাড়া আসলে তেমন কোনো কিছু তোলা হয় নাই, ভিডিও সেরকম করা হয় নাই, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো করে জানে এবং আমরা যারা গাজীপুরে বসবাস করতাম আমরা উইকেন্ডেই দেখা যেত কি আমরা বিভিন্ন গ্রামে চলে যেতাম, অন্য কোথাও চলে যেতাম, আমরা যাইতাম একেবারে একটা এমন মানে মাস খুব কমই আছে যে উইকে আসলে আমরা কোথাও না কোথাও গেছি। আমরা ঘুরতে খুব পছন্দ করতাম, আমার ফ্রেন্ড সার্কেলও সবাই খুব ঘুরতে পছন্দ করত, আমরা এই জিনিসটা খুব পছন্দ করি। সো বাংলাদেশ ঘোরাটা ইম্পর্টেন্ট, যেমন সাজেক আছে, কক্সবাজার আছে, তারপর আরও অনেক জায়গা আছে। খুব বেশি যে বাজেট লাগে ব্যাপারটা এরকম না, আপনি যদি খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, লাক্সারি ভ্যাকেশন কাটাতেন, তখন একটু বাজেট লাগবে, কিন্তু এমনিতে যদি আপনি খুব ইকোনমিক্যাল করতে চান সেই ধরনের ব্যবস্থাও আছে। আপনি ভালো খেতে চান, ভালো কোথাও রেস্টুরেন্টে যেতে চান, ওকে ফাইন, সেই জিনিসটা পরেও করা যায়, কিন্তু আপনি ঘোরার টাইমে আসলে ঘুরে আসুন, পরে দরকার হলে ভালো কোনো একটা প্লেসে আপনি আপনার মতো টাইম স্পেন্ড করলেন। আর আপনার যদি এনাফ মানি থাকে তাহলে আপনি কেন লাক্সারিয়াস ভ্যাকেশন বা লাক্সারিয়াস হলিডে বা লাক্সারিয়াস কোথাও ঘুরতে যাবেন না, যেতে পারেন, বাংলাদেশটাও ঘোরা প্রয়োজন। খনিক বিন্টার থেকে যেখানে আসলে একটা হোটেলের মতো আছে, রেস্টুরেন্ট হোটেল টাইপের মতো আছে, তো সেখানে এসে আসলে দাঁড়াইলাম এবং এই পাশ থেকে আসলে কয়েকটা পাহাড়ের একেবারে মাথা দেখা যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পাহাড়ের মাঝখানে আসলে মেঘ একেবারে পাহাড়ের মাথায় পর্যন্ত চলে আসছে, কিছু আসলে পাহাড়ের নিচে চলে আসছে। আমার ক্যামেরা আসলে কতটুকু ধরতে পারছে আমি জানি না। কনিক্স উইন্টার আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি আসলে টপ যে ভিউটা সেই ভিউ থেকে আসলে নেমে যাচ্ছি পাহাড় বেয়ে, মানে হাব্বা আনোফের দিকে যাব, তো হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। তো আজকের মতো এখানেই আসলে ব্লগটা শেষ হতে যাচ্ছে। তো লাস্টে শুধু এইটুকুই বলবো যে যারা আসলে আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে আগামী ব্লগে, আমি জানি না আসলে কবে আবার ব্লগ হবে, কিন্তু নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।